এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল অ্যান্ড টিপস বাই শিষপ্রিয়া দিস ইস মি ইউর শিষপ্রিয়া ওয়েলকাম ব্যাক টু এক্সাইটিং ভিডিও গাইজ আজকের ভিডিওটা তোমাদের সকলের জন্য নিয়ে চলে এসেছে অনেক দিন পর একটা স্পা ট্রিটমেন্ট আমার পার্লারই একজন করেছিল এটা আমার বোন হয় তো এর উপরেই দেখা যায় কারণ পার্লারে অনেকেই থাকেন যারা পছন্দ করেন না তো চলুন পুরো ভিডিওটা দেখে থাকুন আশা করি হেল্পফুল হবে আর যারা নতুন আসলে চ্যানেলে কি করতে হবে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো এখানে আমি একটা স্ট্রিক্সের স্পার্ক ক্রিম ইউজ করছি তোমরা লরিয়ালের ইউজ করতে পারো আমার একটা ভিডিও আছে এর আগেও যেটাতে আমি লরিয়ালের স্পা রিম ইউজ করেছিলাম আর এর সাথে আমি একটু কনসেন্ট ইউজ করে নিচ্ছি আর তার সাথে একটু স্ট্রিক্সের স্পা যেই স্পাইয়ের সাথে আমরা একটা সিরাম ইউজ করতে পারি যাতে কিনা একটা নারিশটা ভালো হয় ভালো করে তিনটে জিনিসকে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নিয়ে আমরা পার্টিশন করে নেব হেয়ারে আর হেয়ারে পার্টিশন করে নিয়ে পুরো হেয়ারে আমরা কিন্তু পুরো ক্রিমটাকে অ্যাপ্লাই করব এবং খুব ভালোভাবে ইমোলসিফিকেশান করব আর স্পায়ের মেন কাজ হলো চুলের একটা খাবার আর এই খাবারটা তুমি চুলের ভেতর যত ভালোভাবে ইমোলসিফিকেশান করে দিতে পারবে তত ভালো চুলে কিন্তু প্রোটিন পাবে তো বা দেখো এখানে পার্টিশন করে নেওয়ার পরে আস্তে আস্তে করে আমি হেয়ারে কিন্তু পুরো ক্রিমটা অ্যাপ্লাই করব আর আমার এই বিষয়ে আরেকটি ভিডিও আছে চ্যানেলে তোমরা কিন্তু ওটাকেও দেখতে পারো তো আমি দেখো সবার প্রথম একটা এখানে সেকশন ক্লিপ দিয়ে অল্প একটু চুল বার করে নিয়েছি তারপর আমি দেখো এখানে কোম দিয়ে ওটাকে একটু আঁচড়ে নিলাম দেন আমি এখানে ওই স্পা ক্রিমটাকে মাথা থেকে নিচ অব্দি একটুখানি ব্রাশে লাগিয়ে দিয়ে পুরো ক্রিমটাকে নিচ অব্দি নিয়ে এসে ভালো করে ইমোলসিফিকেশন করতে হবে দেখো এটাকে বলা হয় ইমোলসিফিকেশন এটা করলে কি হয় আমাদের প্রত্যেকটি চুলের মধ্যে সমান পরিমাণে এই ক্রিমটা ভালোভাবে ঢোকে তার কারণে কি হয় চুলটা স্মুথ হয় শাইন হয় এবং এটা ভীষণ ভালো চুলের খাদ্য তোমরা বলতে পারো যারা স্ট্রেটনিং স্মুদিং করেছো তাদের জন্য তো ভীষণ উপকার স্পা এবং যাদের নর্মাল হেয়ার তারাও অবশ্যই স্পা করতে পারো যারা স্ট্রেটনিং স্মুদনিং করেছো তাদের মাসে একটাবার স্পা করলে ভীষণ ভালো হয় তো ভালো করে স্পাটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি অল ওভার ফেস এই সরি অল ওভার হেয়ারে আর অনেকদিন ধরে আমার ভিডিও তোমরা যদি মিস করে থাকো তার জন্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারো নেক্সট কি ভিডিও দেখতে চাও সেটাও আমি অবশ্যই কমেন্ট করতে পারো আর এই ধরনের ভিডিও তোমাদের অনেক দিন দেওয়া হয়নি মিস করছিলে আর আমার ক্লাস বলো আমার পড়াশোনা বলো একটু আমার সামান্য কিছু ফিজিক্যাল প্রবলেমের জন্য আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি বাট এখন থেকে কিন্তু আমি ভিডিও কন্টিনিউ দিচ্ছি যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর যারা পুরোনো ছিলে অবশ্যই আমার ভিডিওগুলো আবার কন্টিনিউ দেখেও আশা করি অনেক হেল্পফুল হবে তো দেখো আমি ক্রিমটাকে সেমভাবে আবার অ্যাপ্লিকেশন করে ভালো করে কম করে নেবো আর কমের পেছনে জিনিসটা রয়েছে যেটা ওটা দিয়ে আমি দেখো একটু ঘষে নিচ্ছি যাতে কিনেছো একটা ইভেন্ট হবে পুরো চুলটাতে জিনিসটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে আর এই স্পা ক্রিমটা তোমরা যে কোনো মার্কেটে গিয়ে যদি বলো যে আমাদের স্পা ক্রিম লাগবে স্ট্রিক্সের স্পা ক্রিমটা এটা একটু অ্যাফোর্ডেবল রাদার দেন তোমার যেটা লরিয়ালে রয়েছে ওটার থেকে তো এখানে আমি বোনের উপরেই অ্যাপ্লাই করছি ওকে আমি হেয়ার কাটিংটা দিয়েছিলাম হেয়ার কাটিংয়ের ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি চ্যানেলে এই হেয়ার কাটিংটা আমি করেছিলাম যেটা তোমরা এটাও দেখতে পারো খুব ভীষণ ইজি মেথডে আমি হেয়ার কাটিংটা দেখিয়েছিলাম তোমরা এই ভিডিওটাও দেখে আসতে পারো আমার চ্যানেলে গিয়ে তো দেখো পুরো চুলটা আমি কিন্তু একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিয়েছি যাতে কিনা তোমরাও বোর না হয়ে যাও ভিডিওটাও বেশি লেনদি না হয়ে যায় পুরো ভিডিওটা দেখলে আশা করি হেল্পফুল হবে আর যারা ঘরে বসে স্পা করতে চাইছো এইভাবে ভিডিও দেখে স্পা করে নিতে পারো কারণ সবার পক্ষে সম্ভব হয় না পার্লারে গিয়ে স্পা করার তো স্পা ক্রিম তোমরা বাড়িতে অ্যাপ্লাই করতে পারো সেম এই প্রসেসে কিংবা তোমার মা কিংবা তোমার ফ্রেন্ড বা তোমার কাজিনস থাকে তাদেরকে তোমরা যদি বলো এইভাবে করে দিতে তোমরা সেম রেজাল্ট পাবে খালি হচ্ছে যে মাসাজটা ওই মাসাজটাই হচ্ছে আসল যেটা কি তোমার হেয়ারে ব্লাড সার্কুলেশনটা ভীষণ ভালো হয় সেই মাসাজটাই কিন্তু প্রপার ওয়েতে দিতে হবে যেখানে প্রেশার পয়েন্টগুলো রয়েছে সেখানে সেখানে দিতে হবে আর ভিডিওটা আমাকে আমার বোন করে দিচ্ছিল তো একটু এদিক ওদিক হতে পারে তোমরা প্লিজ একটুখানি একটুখানি মানিয়ে নিও আর ভিডিওটা তোমরা যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও আর এই ধরনের ভিডিও কি আবার কন্টিনিউ দিলে তোমরা পছন্দ করবে সেটাও আমি অবশ্যই জানিও কিন্তু আর স্পা ক্রিম কিন্তু অবশ্যই স্ট্রেটনিং স্মুথনিং চুলি আমরা করেই থাকি আর নর্মাল চুলও আমরা স্পা করে থাকি তো এদিকে আমার বোনের ওপরে আমি অ্যাপ্লাই করছিলাম যেহেতু সবসময় কী হয় ক্লায়েন্টরা কিন্তু ভিডিও করতে দেয় না তোমরা তোমার তোমাদের আমি বরাবরই বলে থাকি তার জন্য এই জিনিসগুলো আমাদের রিলেটিভসকে যারা থাকেন তাদের ওপরে আমরা অ্যাপ্লাই করে তোমাদের জন্য ভিডিও দেওয়া হয় এরকম অনেক কাজই আমরা ভিডিও করতে পারি না তার জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু এটা করা হয়েছিল বলে ভিডিও ক্লিপটা দিলাম এটা আমার অ্যান্ড্রয়েডের সেটে এই ভিডিওটা ছিল আমার এতদিন বাদে আমি এডিটিং করছি বাট আমি স্পাটা করেছিলাম পুজোর সময় দুর্গা পুজোর সময় করে দিয়েছিলাম সেটাই আমি এখন এডিট করে তোমায় দি তোমাদের দিচ্ছি আমি আশা করি ভালো লাগবে আর দেখো পুরো চুলটাতে আমি কিন্তু কম করে নিচ্ছি সমান পরিমাণে যাতে ক্রিমটা পুরো চুলে অ্যাপ্লাই হয়ে যায় ভালো করে কম করবে কম করে নিয়ে ফর্টি ফাইভ মিনিট মতন চুলটাকে রেখে দেবে সামান্য একটু ড্রাই হয়ে যাবে যখন তখন সামান্য একটু ওয়াটার স্প্রে করে নেবে বা তোমরা যদি চাও একটু স্টিম নিয়ে নিতে পারো তারপর হেয়ার হেড মাসাজ করতে পারো আবার তোমরা যদি মনে করো সামান্য একটু ওয়াটার ফেস স্প্রে করে নিয়ে চুলটাকে একটুখানি স্লিপি করে নিয়ে তারপর মাসাজ করবে সেটাও করতে পারো আমি প্রথমে একটু স্টিম দিয়ে দিলাম এই স্টিমার মেশিনটা দিয়ে তোমরা ফেসেও দিতে পারো হেয়ারেও দিতে পারো যারা মনে করছো যে দুটো একটা দিয়েই দুটো কাজ করবে তারাই অবশ্যই এই মেশিনটা কিনতে পারো তোমরা যদি চাও আমায় কামেন্ট করো আমি ভিডিও লিংক এই মেশিনটার ভিডিও লিঙ্কটা আমি অবশ্যই দিয়ে দেবো দেখো এখানে আমি করছি একদম খুব সুন্দর করে এটার মাসাজগুলো তোমরা যদি জানতে চাও আলাদা করে আমি ভিডিও দিয়ে দেব এখানে একটু ফার্স্ট ফরওয়ার্ড করে নিচ্ছি একটা কারণে যেমন ভিডিওটা যাতে লং লাস্টিং আই মিন লং না হয়ে যায় এত ভুলভাল বকছি কারণ অনেকদিন পর অডিও দিচ্ছি তার জন্য একটু মিস্টেক হতেই পারে যাই হোক মানিয়ে নিও যারা আমাকে মিস করছিল তাদেরকে বলবো এবার থেকে কন্টিনিউ ভিডিও আসছে ইউটিউবে কিন্তু আগের মতো আমার রিচ নেই একদম ডাউন হয়ে গেছে প্লিজ একটু তোমরা সাপোর্ট করো ভালোবাসা দিও তাহলে অবশ্যই আমি কন্টিনিউ ভিডিও দেব। আর তোমরা কি আমার মেকআপ ভিডিওগুলোও পছন্দ করো সেটাও একটু কমেন্ট করে নিও কারণ আমি যেহেতু একজন মেকআপ আর্টিস্ট তা আমি চাইবো আমার মেকআপের ভিডিওগুলোও তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু আমি পার্লারে যেরকম ভিডিওগুলোতে ভালোবাসা পেয়েছি মেকআপে আমি সেই সেম ভালোবাসা কিন্তু পাচ্ছি না আমি চাই তোমাদের সেই এই ভিডিওগুলোতেও সেম ভালোবাসা পেতে তার জন্য প্লিজ সবাই সাপোর্ট করো আর পুরো ভালোভাবে দেখো মাসাজ করছি প্রেশার পয়েন্টসগুলো ঠিকঠাক দিলে ব্লাড সার্কুলেশন ভালো হবে এতে হবে চুলটা আমাদের খুব হেলদি হবে গোড়া থেকে মজবুত হবে পুরো ভালোভাবে দেখো পিঞ্চিং করে নিচ্ছি এই যে আমরা হালকো হাতে একদম করে নিচ্ছি পুরো ব্যাপারটাকে তোমরা দেখলে দু একটা বার ভিডিওটাকে স্কিপ করে করে না পুরো কন্টিনিউ স্লো মোশন করে দেখলেই বুঝতে পারবে তারপর আমি হেয়ার ওয়াশ করেই নিয়ে এসেছিলাম তারপর আমি এখানে একটা সিরাম ইউজ করে নিচ্ছি যেটা স্ট্রিক্সের অ্যাফোর্ডেবলের মধ্যে ভীষণ ভীষণ ভালো এই সিরামটা দেওয়ার পর চুলটাকে একটু ড্রাই করে নিচ্ছি ড্রায়ার দিয়ে দেন এই যে রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ কাজ থেকে দেখলে আরও বেশি ভালো হয়েছে চুলটা ভীষণ সফট হয়েছিলো ও চুলে যে ড্যানড্রপের সমস্যা ছিল অনেকটা বেশি ক্লিয়ার হয়েছে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে